नमस्कार दोस्तों कैसे हो आप लोग उम्मीद करते हैं आप सभी अच्छे ही होंगे देखिए नया साल 2024 में फिर से एक बार एक नया जॉब अपडेट लेके आ गया हूँ एकदम आपके सामने आज का जो नौकरी अपडेट है या जॉब अपडेट है ये है साबुन कंपनी में नौकरी देखिए 2024 गिरा है कुछ ही दिनों पहले और उसके साथ साथ नए साल में साबुन कंपनी में इंटरव्यू चल रहा है पुरुष महिला दोनों ही आवेदन कर सकते हैं इस जॉब के लिए और उसके साथ साथ आप लोगों का कितना घंटा काम करना है उसके साथ साथ आप लोगों का छुट्टी कितना रहेगा आप लोगों का सैलरी कितना रहेगा उसके साथ साथ डे शिफ्ट है या नाइट शिफ्ट है सब कुछ जॉब के पूरा डिटेल्स हम बोलेंगे वीडियो अंत तक देखिएगा और चैनल पे नए हो तो चैनल को ज़रूर सब्सक्राइब कर दीजिए और उसके साथ साथ चैनल का जो वीडियो है आप जो वीडियो देख रहे हो वो वीडियो अपने दोस्तों के साथ बहुत ज़्यादा शेयर कीजिए তো ভিডিও অন্ত দেন অ্যাপ্লাই প্রসেস অ্যাপ্লাই প্রোসেস আমিডিওকে অন্তা দেন বেসে আপলোক অ্যাপ্লাই করোগে আগে আপলোক কাকা দিক হো আপল এইচআর কার ফোন নম্বর যে আমি ভিডিও ডিসক্রিপশন মেস ফোন নম্বর পে আপল ফোন করিছি ঠিক তো বন্ধুরা যারা যারা বাঙালি দর্শক রয়েছেন আমি আপনাদের বলতে চাইছি যে আজকের যে চাকরির আপডেট এটা হচ্ছে সাবান কোম্পানিতে চাকরি সাবান কোম্পানিতে কিন্তু নতুন করে দু হাজার চব্বিশ সালের জন্য নতুন করে ইন্টারভিউ চলছে অনেকগুলো কোম্পানি আছে দেখো ডেটল আছে তার সাথে লাইফ বয় আছে লাইফ বয় ডেটল ফিয়ামা এগুলো সমস্ত কিছু কিন্তু কিছুটা ইউনিলিভারের কোম্পানি কিছুটা তোমার অন্যান্য গ্রুপের কোম্পানি এবং কিছুটা হচ্ছে তোমার ডেটলের কোম্পানি ডাইরেক্ট ডেটলের তো দেখো কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা আমি তোমাদের ভিডিও শেষে দেখাচ্ছি তবে আমি এইচ আর নাম্বারও তোমাদের প্রোভাইড করে দিচ্ছি যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় কাজটি করার জন্য এবার জবের ডিটেলস নিয়ে আমি কিছু বলছি দেখো জবের ডিটেলস তোমরা সকলেই জানো কম বেশি এখনকার যে চাকরিগুলো এগুলো কিন্তু আট ঘন্টা করে তোমাদের ডিউটি করতে হয় পার ডে আট ঘন্টা করে এবং তার সাথে তোমাদের পঁয়তাল্লিশ মিনিট মতো টিফিন ব্রেকও দেওয়া হচ্ছে তার সাথে কি কি কাজ করতে হয় দেখো প্যাকিং প্যাকেজিং প্যাকিং পিকিং প্যাকেজিং এই সমস্ত কাজ কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে প্যাকিং প্যাকেজিং ডেটা এন্ট্রি যারা যারা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস তোমরা লেবার ইনচার্জের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো ডেটা এন্ট্রিতে অ্যাপ্লাই করতে পারো তবে ডেটা এন্ট্রি লেবার ইনচার্জ এগুলোতে কিন্তু বেশি কর্মী নিয়োগ চলে না প্যাকিং প্যাকেজিংয়ের কাজটাতে কিন্তু বেশি পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে আর অনেক বেশি পথ খালি রয়েছে দেখো আরেকটা কথা একটা সুবিধা বলতে পারো এটা হচ্ছে স্পট জয়নিং অ্যাভেলেবেল রয়েছে স্পট জয়নিং কিন্তু হয়ে যাবে স্পট জয়নিং অ্যাভেলেবেল রয়েছে আর যাদের যাদের দূরের বাড়ি দূরের যারা ক্যান্ডিডেট তোমরা যদি থেকে খেয়ে করতে চাও চাকরি তাহলে কিন্তু সেটাও অ্যাভেলেবেল রয়েছে শুধুমাত্র দূরের ক্যান্ডিডেটদের জন্য দেখো থাকা দিয়ে দেওয়া হবে এবং তোমাদের দুবেলার খাওয়া দেওয়া হবে ঠিক আছে দুবেলার খাওয়া এবং থাকাটা কিন্তু কোম্পানির পক্ষ থেকে প্রোভাইড করে দেওয়া হবে প্যাকিং প্যাকেজিংয়ের কাজ দেখো এটা কিন্তু সম্পূর্ণ প্রাইভেট চাকরি এটা কিন্তু কোনো রকম সরকারি চাকরি না আর লোকেশান লোকেশান আমি তোমাদের দেখে দিচ্ছি দেখো অল ওভার ওয়েস্ট বেঙ্গল যেখানে যেখানে এগুলোর বড়ো বড়ো ওয়ার হাউস আছে বা ছোটো ছোটো গোডাউন আছে যেখানে কাজ হয় সেই সমস্ত জায়গা তোমরা একবার চোখ বুলিয়ে নাও আমি লোকেশানগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর স্যালারি স্যালারি হচ্ছে চোদ্দো হাজার টাকা তোমাদের পার মান্থ চোদ্দো হাজার টাকা থাকবে মান্থলি স্যালারি চোদ্দো হাজার টাকা তার সাথে ইএসআই পিএফ এবং ইনসেন্টিভ তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা আবেদন করবে কি করে অ্যাপ্লাই করবে কি করে অ্যাপ্লাই প্রসেস আমি তোমাদের দেখে দিচ্ছি যদি তোমরা সেটা না পারো এই চারকে ফোন করে নিও আর কোয়ালিফিকেশান যে কোনো যোগ্যতায় অফলাইন মোডে আবেদন করতে হবে যে কোনো যোগ্যতায় আর এটা কিন্তু ফুল টাইম চাকরি পার্ট টাইম চাকরি না এটা ফুল টাইম চাকরি ঠিক আছে এটা কিন্তু ফুল টাইম চাকরি আর যে কোনো যোগ্যতায় আবেদন করতে পারবে ভিডিও ডিসক্রিপশানে এই চার নাম্বার আছে আর দেখে নেওয়া অন্ধুরা দেখো প্রসেস দেখে নাও এখানে কিন্তু তোমাদের কেরিয়ার পেজে চলে যেতে হবে ইউনিলিভার এবং সেখানে কেরিয়ার পেজে গিয়ে তোমাদের এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে তোমরা যে কান্ট্রিতে থাকো সেই কান্ট্রি সিলেক্ট করার পর তোমাদের এখানে যে সিভি তোমাদের যে বায়োডাটা সেটা কিন্তু আপলোড করে দিতে হবে এটা হচ্ছে ইউনিলিভারের প্রোডাক্ট অর্থাৎ লাইফ ক্ষেত্রে লাইফ ক্ষেত্রে কিন্তু তোমাদের এরকম কেরিয়ার পেজে গিয়ে সেখানে কিন্তু তোমাদের নাম ডিটেলস সমস্ত কিছু দিয়ে তোমাদের সিভি এখানে আপলোড করতে হবে ইমেল অ্যাড্রেস ইওর মেসেজের জায়গায় তোমরা লিখে দেবে জব সার্চ বলে তাহলে কিন্তু কোম্পানির পক্ষ থেকে যখন কোম্পানি চেক করবে এইচআর ডিপার্টমেন্ট তখন কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা তারা নিয়ে নেবে এরপর লাক্স সাবান যারা আছে লাক্স সাবানের এখানে দেখো আমি এখানেও লাক্সের যে নকরি প্রোফাইল সেটা দিয়ে দিয়েছি এখানে কিন্তু সিভি আপলোড করার জায়গা দিয়েছে এখানে গিয়ে তোমাদের রিজিউম আপলোড করতে হবে বুঝতে না পারলে ফোন করে নাও এইচারকে সরাসরি